আমার বাসায় আসতেছে আপনাদের সবার পছন্দের একজন। এখন আমাকে কমেন্ট করে জানাতে হবে যেটা কে হতে পারে। আর আমি ভাবলাম যে এই ফাঁকে তো বাসাটা পরিষ্কার করতে হবে, অনেকদিন বাসায় একা আছি, বাসা পরিষ্কার করা হয় না ঠিকভাবে। তো আজকে ফ্রিজ খুলে দেখলাম যে ফ্রিজে এত বরফ জমছে, মানে কি বলবো, অনেক বেশি বরফ হয়ে গেছে ফ্রিজে। তো আমি এমনিতেই জাস্ট ফ্রিজটা অফ করে তারপর সাথে সাথে বরফগুলো উঠে ফেলতেছিলাম। আমি বুঝতে পারি নাই যে এত ইজিলি বরফগুলো উঠে যাবে, কারণ আমার বাসায় আমি দেখছি যে আম্মুকে সব সময় ফ্রিজ 1-2 ঘন্টা আগে বা 3-4 ঘন্টা, কখনো কখনো আরো অনেক বেশি সময় লাগে ফ্রিজে বরফ পরিষ্কার করতে। তো আমি এমনিতেই পরিষ্কার করতেছিলাম আর কি, যে এমন কোনো কিছু না যে পুরো ফ্রিজ পরিষ্কার করতে হবে। শুধু মনে হলো যে নিচে অনেকগুলো বরফ জমছে, এগুলো একটু পরিষ্কার করি। তো এখানে ফ্রিজের সাথে যে স্পেচুলাটা ছিল এটা দিয়ে অনেক ইজিলি হচ্ছে বরফগুলো পরিষ্কার হয়ে যাইতেছিল, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো তারপর আমি আমার বালিশগুলো একটু রোদে দিলাম, কারণ যখন কিনা অনেক বেশি রোদ আসে আর রোদের তাপমাত্রাটা অনেক বেশি থাকে, তখন আমার মনে হয় যে কাপড় ধুয়ে দেই, বিছানা চাদর ধুয়ে দেই, কিছু একটা নিয়ে রোদে দেই, মানে রোদটাকে আমার কাজে লাগাতে হবে। মানে সবসময় আমার কাছে এরকম লাগে যে রোদ তো চলে যাচ্ছে, এটাকে কাজে লাগাতে হবে। আর এত রোদ ছিল আজকে যে আমি তাকাইতেই পারতেছিলাম না কোনোভাবে, মানে আমি যে ঝাড়ু দিতেছি আমার কাছে মনে হচ্ছে যে আমি কিছু দেখতেছি না। রুমে আসার পরে আমার কাছে মনে হয়েছে যে পুরো বাসা অন্ধকার হয়ে গেছে, এত রোদ ছিল আজকে। তো আমি একটু ঝাড়ু দিয়ে, মানে বিছানার ঝাড়ু দিয়ে বালিশগুলো একটু ধুলাবালি পরিষ্কার করতেছিলাম, কারণ বালিশ রোদে দিলে বালিশগুলো আমার কাছে মনে হয় আর কি ভালো থাকে, এর জন্য আর রোদে দিয়ে আসছি। আর নিচে হচ্ছে একটা বিছানা চাদর বিছিয়ে দিছি যেটা কিনা ময়লা, পরবর্তীতে ধুয়ে নিব, মানে হয়তো বা কালকে ধুয়ে নিব আর কি। আর বাসায় এসে আমি একটু চুলাটাও পরিষ্কার করে নিতেছি, কারণ চুলাটাও পরিষ্কার করতে হবে, আফটার অল আমার বাসায় সে অনেকদিন পরে আসতেছে, এর জন্য চুলাটাও ক্লিন করে নিছি। আর এই ফাঁকে হচ্ছে আমি কিছু হাড় ভিজাইছিলাম, মানে পায়া পায়া না পায়া না কি এগুলো আমি জানি না, এগুলো আমার শ্বশুরবাড়ির থেকে আসা, মানে শ্বশুরবাড়ি থেকে আসা কুরবানির গরুর হাড়ের অংশ আর কি। যাই হোক, পরে আমি এটা ভিজাই রাখলাম যে আজকে একটু দেখি দুইভাবে রান্না করবো, একটা হচ্ছে নর্মালি পায়া যেরকম ভাবে রান্না করে নেহারি টাইপের না কি যেন নাম আমি জানি না, আর একটা হচ্ছে বুটের ডাল দিয়ে রান্না করব। তো দুইটাই ফার্স্ট টাইম ট্রাই করব, তো জানি না কেমন হবে। তো আজকে শুধু বুটের ডাল দিয়ে রান্না করব, আর কালকে যেহেতু বিশেষ মেহমান আসতেছে বাসায় তখন ভাবতেছি অন্য কোনো কিছু একটা করবো। আর আজকে এমনিতে আগে একটু ট্রাই করে নিজে খেয়ে দেখি কেমন হয়, কিন্তু আমার রান্না কমপ্লিট হয়নি, আমি জাস্ট পানি ইউজ করছি আর কোনো কিছুই না। রান্না বাকি রেসিপি অন্য একটা ভিডিওতে দেখাবো। ফাইনালি এথিনা চলে আসলো আমার বাসায়। আপনারা আমার লাস্ট ভিডিওতে এত কমেন্ট করছেন যে এথিনাই আসবে, মানে অন্য কোনো নামই ছিল না, শুধু এথিনার নামই ছিল। তো এথিনা আসবে দেখে আমি ভাবলাম যে আজকে একটু গরুর মাংস রান্না করি, আর যেহেতু বিরিয়ানি রান্নাটা নতুন শিখছি তাহলে এথিনাকে একটু বিরিয়ানি রান্না করে খাওয়াই। কারণ শীতকালে যখন এথিনা ছিল আমার সাথে তখন আমি তেমন রান্না পারতাম না আর কি অত ভালো, এর জন্য অত কিছু এথিনাকে রান্না করে খাওয়াতে পারি নাই। তাই আমার কাছে মনে হলো এইবার এই সুযোগ এথিনাকে কিছু একটা রান্না করে খাওয়াই, যে কদিন এথিনা থাকবে আমার সাথে। তো আমি বিরিয়ানি রান্না করার জন্য এখানে মাংসগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, চালটাও আগে আগে ধুয়ে নিয়েছি, যেহেতু এথিনা আসতে সন্ধ্যা হবে তো আমি বিকালবেলা এই রান্নাটা করে ফেলবো। বিরিয়ানি রান্নার জন্য আমি মাংসটা বসাই দিছি, আর মাংসটা বসানোর আগেই, মানে যখন আমি মশলাটা কষাইতেছিলাম তখনই হচ্ছে গ্যাস চলে গেছে। আমি বুঝতেছিলাম যে এখন আমি কি করব, গ্যাস যে চলে গেল, তারপর সাথে সাথে আবার গ্যাসের ব্যবস্থা করছি, যদিও সাথে সাথে না, প্রায় আধা ঘন্টার মতো লাগছে গ্যাস এনে সব কিছু আবার নতুন করে রেডি করতে। তো এই ফাঁকে আমার আধা ঘন্টা লেট হয়ে গেছে, আমি অনেক লেটেও রান্না বসাইছি। তো রান্না বসানোর পরে ভাবলাম যে ঘরটাও একটু গুছাই নিই, ঘরটাও একটু গুছাইতেছি, যেহেতু অনেকদিন পাশে একা ছিলাম ঘরটাও গুছানো হয় নাই। আর এথিনাও আসবে অনেকদিন পরে, এর জন্য আমি অনেক বেশি এক্সাইটেড, মানে বুঝতেছিলাম না যে কী করবো, কী রান্না করবো, কীভাবে কী করবো। তো এখানে হচ্ছে আমি বিরিয়ানির জন্য মাংসটা কষানোতে বসাই দিলাম। আর আমি এতদিন কোনো ভিডিওই করি নাই যতদিন এথিনা ছিল আমার সাথে, মানে আমি এত বেশি এক্সাইটেড ছিলাম ভিডিওর কথা একদমই মনে ছিল না, গল্প করতে করতেই আমাদের অনেক টাইম চলে গেছে। আর এদিকে হচ্ছে আমার বিরিয়ানি রান্নাটা প্রায় শেষের দিকে, মানে মাংসটা কষানো হয়ে গেছে। আর আমি কিন্তু নতুন নতুন বিরিয়ানি রান্না শিখছি, মানে আজকে নিয়ে 3 বার রান্না করতেছি, আর আগে 2 বার রান্না করেছিলাম, মানে খুব ভালো লাগে আর কি খেতে, আমার কাছে মনে হয় যে অনেক মজা করে রান্না করছি। এথিনা কিন্তু আমার থেকে প্রায় 5 বছরের ছোট, কিন্তু আমরা দুজন যখন একসাথে থাকি তখন কখনোই মনে হয় না যে আমাদের হচ্ছে খালা ভাগ্নি সম্পর্ক বা এথিনা আমার থেকে এত ছোট। সবসময় আমরা একদম ফ্রেন্ডলি মিশি, বরং কুয়াশা থেকেও আমার এথিনার সাথে আমি আরো অনেক বেশি ক্লোজ। আর এখানে আমি বিরিয়ানির জন্য পোলাও তো বসাই দিলাম, আর এখানে হচ্ছে মাংস রান্না করতেছি গরুর মাংস, আর এখানে ডিম সিদ্ধ করছিলাম। অন্য সময় কত ভালোভাবে ডিম ক্লিন করতে পারি, কিন্তু আজকে আমি ডিম ক্লিন করতে গিয়ে ডিম কেমন ছেঁকড়া ছেঁকড়া হয়ে গেছে, মানে একটু চামড়া ডিমের যে সাদা অংশটা উঠে উঠে আসছে আর কি। যাই হোক, এখানে অনেকগুলো থালা বাটি জমছে, এখন সবগুলো ধুইতে হবে আমার। আর এই জিনিসটাই আমার সবচেয়ে বেশি বিরক্ত লাগে রান্নাঘরের কাজের মধ্যে, যে থালা বাটি ধোয়া।
আমার কাছে মনে হয় যে একটা ডিশ ওয়াশার যদি কিনতে পারতাম তাহলে আমার অনেক আরাম লাগতো আর কি। আমার এই কাজগুলো ভালো লাগে না, রান্না করতে আমার অনেক ভালো লাগে কিন্তু রান্না করার পর যে থালা বাটি ধোয়া লাগে এই জিনিসটা আমার একদমই ভালো লাগে না। যাই হোক, এগুলো তো করতেই হবে, না করলে রান্নাঘরটা একদম বেশি অগোছালো লাগে। তো এগুলো শেষ করে নিলাম, তারপর হচ্ছে শরবত বানিয়ে নিলাম, একটা এথিনার জন্য বানাইলাম আর একটা আমার জন্য বানিয়ে নিছি, কারণ ভাবলাম যে দুজনে মিলে খাই, সমস্যা নেই। তো আমার মাংস রান্নাও প্রায় শেষ, কমপ্লিট। আলু দিয়ে গরুর মাংস রান্না করছি, আর এখানে হচ্ছে বিরিয়ানি রান্না করছি। আর আজকে বিরিয়ানিটা কেন যেন একটু হলুদ হলুদ লাগতেছে দেখতে, কিন্তু আমি তো কোনো হলুদ ইউজ করি না। এই যে আমার এথিনামনি চলে আসছে, আর সালমা আপু আমাকে ব্যাগ ভর্তি খাবার দিয়ে দিয়েছে, মানে এত মজা মজার খাবার। এই যে তেজপাতা দিয়ে দিয়েছে, মানে এটা বাড়ির গাছের তেজপাতা আর কি, খুবই ভালো লাগে এই জিনিসগুলো, মানে বাড়িতে যদি এই সুন্দর সুন্দর জিনিসগুলো হয়। তারপর তালের বড়া দিয়ে দিয়েছে আমাকে অন্তু, যে সে যে মনে রাখছে এটি অনেক বেশি যে আমি তালের বড়া অনেক পছন্দ করি, কারণ ব্রাউন বেরি আমার যাওয়া হইতেছে না, এর জন্য তালের বড়াও খাওয়া হইতেছে না। তালের বড়া তো দেখা যায় সেপ্টেম্বর অক্টোবরে পাওয়া যায়, তারপরে আর পাওয়া যায় না। আর আপু আমার জন্য রোস্ট রান্না করে দিয়েছে, আমি রোস্ট রান্নার ভিডিওটা ব্লগটা দেখছিলাম, মানে এখানে যেদিন আসছে তার আগের দিনের ব্লগ ছিল আর কি। তো খুবই মজা, আপুর হাতে রোস্ট সব বরাবরই অনেক মজা, আমি অনেক পছন্দ করি আপুর হাতের রান্না, এর জন্য আপু আমাকে রোস্ট রান্না করে পাঠাই দিছে। তো আমি রোস্টটা একটু গরম করে নিয়েছি আর এখানে পোলাও রান্না করে নিয়েছি, এটা কিন্তু পরের দিনের ভিডিও, ঠিক আছে।